বাক্স তোমাকে আমি দেখিয়েছি, এটা নেটফ্লিক্সে এসেছে, পুলকিত ডাইরেক্ট করেছে, রেড চিলি এটা প্রোডিউস করেছে, আর এখানে আদিত্য মিশ্রা, ভূমি পেডনেকর, আদিত্য শ্রীবাস্তব আছে, ঠিক আছে? তো এই মুভিটা না স্টোরিতে কিছু প্রবলেম আছে, বাট মুভিটার স্টোরি মানে মুভিটার যে কনসেপ্টটা নিয়ে আসছে এটা এত বেশি হার্ড এবং রিয়েল, এটা খুব লাগে, ঠিক আছে? কারণ হচ্ছে এই একটা রিয়েল স্টোরি, বিহারের একটা রিয়েল স্টোরির উপর বেস করে এটা বানানো হয়েছে, আর এই মুভিতে কোনো ননসেন্স নেই, এটা রিয়েলিটি রাখার জন্য যে ডাইরেক্টর পুরো রিয়েলিটি যেহেতু স্টোরিটা রিয়েলিটি রাখার চেষ্টা করছে, এবং সব জায়গায় মুভি স্টার্ট টু এন্ড তুমি কোনো ননসেন্স পাবে না, ঠিক আছে? তো আমি প্রথমে একটা ডিসক্লেমার দিই, যারা খুব লাইট হ্যান্ডেড মুভি দেখতে পছন্দ করে, যারা মুভিতে এই মুভি দেখলে একটুখানি কিন্তু আনইজি ফিল হবে, ঠিক আছে? কারণ স্টোরিটাই এত বেশি রিয়েল, ঠিক আছে? সেটা তোমাদের অনেকে পছন্দ নাও হতে পারে, ঠিক আছে? যারা একটু লাইট হ্যান্ডেড মুভি দেখতে পছন্দ তার একটা না দেখার প্রেফারেন্স আমি দেবো, বাট যাদের রিয়েল মুভি দেখতে পছন্দ, একটা ভালো সাবজেক্ট নিয়ে মুভি হয়েছে যেটা দরকার আছে কথা বলা, এরকম মুভি দেখার পছন্দ, তারা এই মুভিটা ডেফিনেটলি চেক আউট করতে পারো। তো মুভিটা নিয়ে আমি কথা যদি বলি, এখানে দেখানো হচ্ছে একটা গার্লস হাউস, যেটা একটা পার্টিকুলার লোক যে হচ্ছে আদিত্য শ্রীবাস্তব যে ক্যারেক্টারটা সিআইডি আমি আগে দেখেছি, তার ক্যারেক্টারটা একটা গার্লস হাউস চালাচ্ছে, ঠিক আছে? মানে সবার সামনে সে খুব ভালো লোক, ঠিক আছে? সে কত ভালো ভালো কাজ করছে, মেয়েদের জন্য কত কাজ করছে, ঠিক আছে? এবং সেখানে সব ব্যবস্থা সে করে দিচ্ছে, কিন্তু তার পিছনে সেখানে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে কী ধরনের ব্যবহার হয় এবং সেক্সুয়ালি কীভাবে অ্যাবিউজ হয়, মানে যেভাবে দেখানো হয়েছে রিয়েলিটি মানে রিয়েলিজম রেখে, ঠিক আছে? তোমার ঘৃণা লাগে লোকগুলোর প্রতি, ঠিক আছে? এত খারাপ লাগে, মানে তারা অ্যাক্টিং ভালো করেছে এবং স্টোরি লাইনটা এত স্ট্রং, তাই জন্য তোমার সেটা মনে হবে, ঠিক আছে? তো সেই বিরুদ্ধে লোক মানে সেই বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে আমার ভূমি পেডনেকর আর সঞ্জয় মিশ্রের ক্যারেক্টারটা, কারণ অলরেডি এর বিরুদ্ধে অলরেডি যে রিপোর্ট সাবমিট হয়েছে, বাট সবাই সবকিছু জানা সত্ত্বেও মন্ত্রী কেউ কিছু করছে না, কারণ যে আদিত্য শ্রীবাস্তবের ক্যারেক্টারটা সে খুব পাওয়ারফুল এবং তার বিরুদ্ধে কেউ কথা বলবে না, ঠিক আছে? যেটা হয়ে থাকে জেনারেলি আমাদের এখন, তুমি অনেক জায়গায় দেখবে কোনো পাওয়ারফুল লোক যদি কোনো খারাপ কাজ করে কেউ কেউ মুখ করতে চায় না, যতক্ষণ না সেই প্রবলেমটা তার নিজের বাড়িতে হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালোভাবে দেখিয়েছে, সেটাই আমি তোমার বলবো যে আমাদের ভূমি পেডনেকর ক্যারেক্টারটা তার যে স্বামী দেখানো হয়েছে, তো তাদের মধ্যে যে ইকুয়েশনটা খুব রিয়েল মনে হবে। তো স্বামী বাড়িতে এসছে, আসার পর বলছে আমি দু ঘন্টা হয়ে গেছে বাড়িতে এসেছি, তোমাকে এখন পর্যন্ত কিছু খাইনি, তখন যে স্ত্রী বলছে তুমি খাওয়ার মতো রান্না করে অনেক, ঠিক আছে? তো দুজনের ক্যারেক্টারটা খুব রিয়েল লাগবে, রিয়েল লাইফেও তুমি দেখবে যে এরকম হয়েই থাকে, ঠিক আছে? মেয়েটাও কাজ করতে যাচ্ছে, ছেলেটাও কাজ করছে, বাড়িতে এসে দুজনেই মানে ইচ্ছা থাকে যে বিয়ে করেছি তার পার্টনার সঙ্গে থাকবে, ঠিক আছে, টাইম স্পেন্ড করবে, কিন্তু টাইম স্পেন্ড করতে গেলে মানে যে মেয়েটার ক্যারেক্টারটা তারও তো একটা রেসপন্সিবিলিটি, তার সে একটা জার্নালিস্ট, তার একটা রেসপন্সিবিলিটি আছে, তো সেই কাজটাকে সে করবে না, ঠিক আছে? তো দুজনের দিক থেকে দুজনই ভুল না, ঠিক আছে? আর এই শহরের স্টোরি আমরা আগেও দেখেছি যে যে একটা এজের পরে গেলে সেখানে বিয়ের পরে ওদের সম্পর্ক থাকবে, বাচ্চা চাই আর অবশ্যই সেই জিনিসটা, এবং এখানে যে স্বামী ক্যারেক্টারটা না অনেক জায়গাতে এরকম দেখা, স্বামী ক্যারেক্টার খুব খারাপ লোক, ঠিক আছে, বউ কাজ করতে দেবে না, ঠিক আছে, খুব খারাপ বউ কোনো কাজ করছে খারাপ বলছে, সেই ধরনের দেখায়নি। এখানে একটা গ্রেম পার্টিকে যেটা রিয়েল লাইফে থাকে, যে ছেলেটা বলছে তুমি কেন এত ইনফরমেশন নিচ্ছ এই ধরনের বিষয় যেখানে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, আর এটা তো আমার বাড়িতে হয়নি, তা তুমি এত মানে এত এগিয়ে যাচ্ছ কেন, এখানে তো খুব রিস্ক, ঠিক আছে? তো বলছে যে এটা তো আমার সঙ্গেও হতে পারে, এটা তো আমার বাড়িতেও হতে পারে, ওর একটা যায় ওর মেয়ের খাতা আই থিঙ্ক, ঠিক আছে, তার সাথেও তো এরকম ঘটনা ঘটতে পারে। তো এইটা অ্যাকচুয়ালি এখানে না রিয়েলিজম যেভাবে দেখানো হয়েছে, যতক্ষণ না আমরা আমাদের বাড়িতে কিছু প্রবলেম হচ্ছে ততক্ষণ আমরা এগিয়ে যাই না, ঠিক আছে? আর এইটা না এন্ডে গিয়ে একটা মনোভাব আছে ভূমি, যেটা সার্কাজম মানে হয়ে বলেছে ও, ঠিক আছে, সেটা না খুব হিট করে, ঠিক আছে? আমাদের এখানে এটাই প্রবলেম, যতক্ষণ না আমরা এগিয়ে যাবো অন্যের প্রবলেমে ততক্ষণ মানে ততক্ষণ আমাদের এখানে কোনো চেঞ্জ আসবে না, বিকজ যখন এটা আমাদের সঙ্গে হবে তখন আমাদের সঙ্গে তো কেউ এগিয়ে আসবে না, ঠিক আছে? তো এটা খুব রিয়েলিস্টিক আর ব্যাপারটা খুব গ্রে হিসেবে রাখা হয়েছে, লোকজন না বেশিরভাগ লোকজন যেটা হয়ে থাকে খুব একটা খারাপ না, তাদের গ্রে হয়ে থাকে, তাদের তারা যখন এগিয়ে যেতে চায় না, তাদের যে অপশন আছে তারা ভালো কিছু করতে পারে, ঠিক আছে, সেটা ভুলেই যায়, কারণ সমাজ তাকে সেটাই শিখিয়ে ছিল রাত থেকে, ঠিক আছে? তো এই একটা জিনিস খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডিপিক্ট করা হয়েছে। মুভিতে একটা ছোটো একটা প্রবলেমের কথা বলি, সেটা হচ্ছে মুভিটা না একটু জানা মনে হয়, স্টার্ট টু এন্ড যখন মুভিটা চলতে থাকে তখন মুভিটা কোথাও তোমাকে বোর ফিল করা না, ডেফিনেটলি তোমাকে কোথাও বোর ফিল করো, টানটা উঠতে যাওয়া হচ্ছে, বাট কোথাও না তোমাকে একটুখানি মনে হবে সবই তুমি জানো যে এটার পর এটা হতে চলেছে, এটার পর এটা হতে চলেছে, ঠিক আছে, সে একটা ফিলিং দেবে। কিন্তু এখানে একটা জিনিস খুব ফ্রেশ লেগে, যেটা হচ্ছে যখন তোমরা এই ধরনের জার্নালিজম টাইপের কোনো সিরিজ বা মুভি দেখছো না, তখন তোমাদের
একটা বড় রিপোর্টার, সে চেষ্টা করছে কিছু ভালো করার, ঠিক আছে, সে ইনভেস্টিগেট করছে এবং সেগুলো টিভিতে আসছে আর সবাই পুরো দেশ জেনে যাচ্ছে, এবার ও ভিডিও ছাড়ছে সব পুরো দেশ জেনে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু রিয়েলিস্টিকলি হয় না, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে ও একটা ছোটো চ্যানেল, যে চ্যানেলটা কেউ চেনেই না, ঠিক আছে, কেন কী বললো কেউ শুনতেও যায় না, তো কিছু যদি ডিসকভার করে সেটা যদি খুব একটা চর্চা হচ্ছে না, ঠিক আছে, মানে তুমি দেখে দাও একটা ছোটোখাটো আমার চ্যানেল করা, ঠিক আছে, আমার চ্যানেলে কিছু একটা বড়ো নিউজও ছাড়ি, সেটাও কিন্তু খুব বেশি লোকের কাছে পৌঁছাবে না, ঠিক আছে, যতক্ষণ সেটা বড়ো কিছু হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো সেরকম কিছু দেখানো হয়েছে এখানে, যে ছোটো একটা চ্যানেল তারা বড়ো তার কাছে সাপোর্টও নিচ্ছে, আনজার্নিস্টটা আর হচ্ছে বই পেন্ডিংটা দুজনে মিলেই জার্নালিস্ট করছে, জার্নালিজম করছে, তারা ইনভেস্টিগেশন করছে এবং সেটাকে রিভিল করার চেষ্টা করছে এবং সেখানে করতে গেলে কত প্রবলেম ফেস করতে সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আর এখানে না দুজনের এক মানে সবার অ্যাক্টিং না খুব লেভেলে, বই পেন্ডিংটা এখানে ফাটিয়ে কাজ করেছে, এই ধরনের মানে অ্যাক্সেন্টে আমরা কথা আগেও শুনেছি কিছু মুভিতে, ঠিক আছে, কিন্তু এখানে যে টপিকটার উপর যেভাবে সিরিয়াস অ্যাক্টিংটা দেখিয়েছে না সেখানে এগুলো ফাটিয়ে দিয়েছে। সঞ্জয় মিশ্রা তো মানে অ্যাক্টিংয়ের লেভেল একটু ভালো লাগেই, সে অবশ্যই ভালো কাজ করে, এখানেও যে দারুণ কাজ করেছে এবং সবথেকে ইন্টারেস্টিং যে ভিলেনের ক্যারেক্টারটা, ঠিক আছে, আদিত্য শ্রীবাস্তবকে সিআইডিতে আমরা কত ভালো অ্যাক্টিং করতে দেখেছি, ঠিক আছে, মানে একটা ভালো লোক হিসেবে সে একটা অফিসার আর অন্তর থেকে সেখানে এখানে ও একটা মানে খুবই খারাপ লোক, মানে তাকে আমার ঘৃণা করে দেবো, ঠিক আছে, সেই অ্যাক্টিংটাও খুব ভালো করেছে, যার জন্য আমাদের ঘৃণা লেগেছে এবং সেটা বেশ ভালো লেগেছে। আর যেটা তোমাদের বলছিলাম, মুভিতে কোনো ননসেন্স নেই, মুভিতে কমেডি আছে, ডার্ক কমেডি আছে, সেটা কিন্তু জোর জবরদস্তি ঢোকানো হয়নি, সেটা তোমার ক্যারেক্টারদের অ্যাক্টিং এবং সিচুয়েশন ওয়াইজ তোমার ফাঁকি পাবে, ঠিক আছে। তো এখানে পুরো ক্যারেক্টার মানে স্টোরিটাতে এত বেশি রিয়েলিস্টিক এবং এত ফ্রেশ লাগবে কিছু জিনিস তোমার কাছে এখানে, সেটা ভালো লাগবে। তো আমি যেটা বললাম, যারা সিরিয়াস টপিক দেখতে পছন্দ করো, যারা কিন্তু টান টান ভালো জিনিস দেখতে পছন্দ করো, তারা এই মুভিটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, কোনো রকম তোমার এখানে ননসেন্স কিছু পাবে না, ঠিক আছে। তো আমার তো মুভিটা বেশ ভালো লেগেছে, আর আমার মনে হয়েছে এই ধরনের কথা বলা উচিত এবং এটা কিন্তু খুব হার্টে অ্যাট্যাক করে, ঠিক আছে, মানে হার্টে অ্যাট্যাক করা বলতে বলতে চাইছি যে মুভিটা খুব টাচ করে, ঠিক আছে, স্পেশালি লাস্টে মোলকটা মুভিটা দেখে, ঠিক আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে, তো তোমরা কি এই মুভিটা দেখেছো, তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সাথে গুড বাই।